বাউন খুইলা ভালোবাসনু হইব না জানা জানি আরে পুরান ঢাকায় দাওয়াতে কইরা খাও আমু চান বিরানি পুরান ঢাকায় দাওয়াতে কইরা খাও আমু চান বিরানি হাতের উপর হাত রাইখা টমটমে চড়ামু ঢাকা শহর ঘুইরা ঘুইরা সিনেমা দেখামু আদর কোনো সোহাগ কোনো সুনামু কাওয়ালি গা মন খুইলা ভালোবাসমু হইয়া যান দুর্বান আর মন খুইলা ভালোবাসমু হইয়া যান দুর্বান খোদার কসম তোর লাইগা দিল করে আনচান তুই যে আমার পুরান ঢাকার চান বিরানি চান তুই যে আমার অনলি অন স্বপ্নের রানী পুরান ঢাকায় দাওয়াতে কইরা খাও আমু চান বিরানি পুরান ঢাকায় দাওয়াতে কইরা খাও আমু চান বিরানি চান বিরানি চান বিরানি আমার দিল যদি জুল মন্ত্রে বুঝাই যে আমার ভিতরে সম্পর্ক নাই তাহলে জুল মত দিলের লগে আরো ঘনিষ্ঠ অনেক চেষ্টা করবো যখন তখন দেখা করতে যাব কথা অনেক চেষ্টা করবো অধিকার খাটাইবার চেষ্টা করবো ওইটা তো দিল মাইনে লেবার চাইবো না তখনই তোকে চালটা লাগবো দিল অ্যাপ্রুজার তুমি নয় ছয় মাস অ্যাক্টিং করো তোমরা তো আগেও জুলমুত্রে আঙ্গু বুঝদানের লেগে অ্যাক্টিং করছিলা করছিলাম না দিল অ্যাপ্রুজে তক বুঝদানের লেগে তক লগে অ্যাক্টিং করছে জুলমতের লগে বি করছে আমি ওর লগে তাল দানের লেগে আমি বি করছি অন্ত অবস্থার আর একটা নাই অবস্থা পাল্টাই গেছে না কোনদিন চাপা থাকে না বে জুলম যখন বুঝে হালাইব মিছা কথা কইছস একদিন করছিস ওর লগে কখনো ওই কিন্তু প্রতিশোধ লেবার পারে মানুষের পিঠ জম দেওয়ালে ঠেকে যায় না ওই কিন্তু যা খুশি ওইটাই করা পারে আমরা মানি আমি আর মায় দিলে প্রজেক্ট তোমার অনেক ছাড় দিয়েছি তো তোমরাও তো আমাকে একটু ছাড় দিবা নাকি আমাকে স্বাদের ব্যাপারটা মাইনা লিখেছ ওইটা তো হ আমরা বিতর্ক ছাড় দিব কি ছাড় দিবা জুলমতে যদি তোর কন্ট্রাক্টটা ক্যান্সেল করে দেয় আমি তোরে বড় কন্ট্রাক্ট লিয়ে দিব দিল্লি কইছিলাম তো আমি কথা তোরে কয়নি কে ভবিষ্যতের আশায় আমি বর্তমানটা তো বরবাদ করা পারব না ভাই আর একটু খোলাসা করে না ভবিষ্যৎ মানে হইতেছে তুমি আমার নয়া কন্ট্রাক আইনে দিবে সেটা কোন সময় কবে কোন বছরে এইটার তো কোনো গ্যারান্টি নেই আর বর্তমানে কথা কইতেছি যেটা লিয়ে আমি কইরা কেটা খাইতেছি এইটা মনে করো ছয়টা মাস যদি আমি চালাই যাওয়া পারি তাহলে তো আমার মনে করো যে ভবিষ্যৎটা উজ্জ্বল হয়ে যাবে না মানে এইটা কথা কইতেছি এটা লিয়ে আমি আন আছি তুই তাইলে জুল মাত্রে জুড়ে থাকবি এছাড়া তো আমি কোনো উপায় দেখতেছি না ভাই তোমার লোক তো বাতচিত করে কোনো ফয়সালে করা বললাম না তাহলে জায়গা ভাই তাই কও কতদিন পর তোমারে দেখলাম বান্ধবীর বাড়িতে ভালোই তো আছিলা জি চাচি আবার পালানোর দরকার হইলে আর কাউরে না কইলেও তার আরে কয়ে যায় কইলাম এই কথা কইলা কেন চাচি তার আর কষ্টের লিগা কইলাম তুমি যাওনের পর ওর কষ্ট আমি দেখছি হারা রাত না ঘুমায়া মরে ছটপট করতে দেখছি তারা কিন্তু কঠিন দিলের পোলা হেই তারা রে আমি চোখের পানি ফালাইতে দেখছি মা আপনি সান্ত্বনা দিতেন না কেমতে দিম হয়তো ওর কষ্টের কথা কোনোদিন কয় না আমারে ধরো তাহাজ্জুদের নামাজের জন্য উঠলাম
ওর ঘরে লাইট জানানো দেখলাম, পর্দার ফাঁক দিয়া ছায়া দেখলাম, তোমার ছবি দেখতেছে, হাত চোখ দিয়া দর দর করে পানি পড়তেছে। আমি তোমাকে অনেক কষ্ট দিয়া ফেলছি চাচি, আমি কথা দিতাছি আমি তোমাকে আর কোনো কষ্ট দিব না। আমার লইগা আমার মায়ের ভাইয়ে তোমাকে যেই কষ্ট দিচ্ছে সবকিছুর জন্য আমার মাফ করে দিয়ে যাচ্ছে। দুর্ভাগ্য আমি ওই সব কষ্ট মনে রাখি একে। আপনি কি ভাইজানের কাছে ওই কেসের ব্যাপারে আইছেন? ডিভোর্সের কেস? হ্যাঁ। কার? কেন আমার? আপনি ম্যারিড, বিশ্বাসই হইতেছে না। বিশ্বাস না করার কারণ? আপনার দেহ মনে হইতেছে ওই যে কলেজে পুরো মায়া। না না, আমি মাস্টার্স কমপ্লিট করেছি 3 বছর আগে, আর তারপর পরই বিয়ে করি। এমন পছন্দ আছে নাকি যে আপনার মতো একটা কিউট মায়ারে ডিভোর্স দেওয়া চায়? আমি ডিভোর্সটা দিতে চাই। ও বলেন, আমি হইতেছি ওই ক্রিমিনাল কোর্টের লয়ার, মাগারে যে পারিবারিক কেসের ব্যাপারে আমার একটু ইন্টারেস্ট আছে, ভাইজানের সব কেস স্টোরি আমি পড়ি। আচ্ছা, হুরমত সাহেবের কাছে আমার কেস হিস্ট্রিটাও আছে, আপনি চাইলে পড়ে নিতে পারেন। আমি তো আপনার মুখে বলবা চাই, আপনি নেক্সট জেন টাইপের না, এটা আপনার মুখে বলুন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, যান আসবে ভাই। যান আরে চলো ভাই, একটা কবে এসে গেলা? ও ভাই আমটা কোন বলবা? শোনো তোকে কি করতেছিল? ও মাস্ক করছিলাম। একটা জিনিস বুঝার পারতেছি না, তুমি মাস্ক করতে গেলা গেলা? নতুন ব্যবসা বাণিজ্যের কথা শুরু হয়েছে, তোমার তখন লাগবে না? মতিন ভাই রে ভালো মন্দ খাওয়াইবেন, তো মুখ তো রাখতে হইব তাই না? এইটা ঠিক কইছ, দেখছো আমার বইনের কত বুদ্ধি। যাও কাস্টমার কেয়ারে ডেকে নিয়ে আও, যাও। কি বলতে তুমি পাল্টা একটু তো বলো ভাই। আমি তো মনে ঠিক আছে, এই কাছে ভাই ও আছে কতক্ষণ আগেও তো বাজার সদা লয়ে আইলা ভাই, বুঝার পারতেছে না গেলা, শুধু বাজার লিয়ে আইলে হবে? রান্ধন লাগবো না, রান্ধবো কটা মনে হইতেছে হারামজাদা আবারও আমার অপমান করবো। ভাইয়া এখানকার কাম শেষ করে মুই রান্ধিন ভাইয়া। আমি কোনদিন কাটাকুটি করি না, করা পাবো না। কি কইতেছেন আপনি? আগে তো আমার বোয়া ছিল, আমার বাড়িয়া ছিল, আপনার যত সেবা যত্ন দিচ্ছে,
অঘটন ঘটাইছেন আপনার লাথি মেরে গেছে গা। পার্সোনাল বিষয় কিছু করবার চাইতেছে না সবদের সামনে, মাগার কানুন যদি না করে চলবেন কেমতে? এই যে এই যে, আমি আর কয়েক মিনিটের মধ্যে রওনা দিতেছি। অহন রওনা দেন কা? তোমার লোক ওয়েট করতে করতে আমি কোনো সহ্য করা পারতেছি না। লে মোর জ্বালা, কি কইতাছো তুমি এগুলা? আমি কি তোমার অবহেলা করতে পারি? অবহেলা করছুই তো। তোমার রওনা দেন কথা ছিল এক ঘন্টা আগে, তোমার লোক জ্যামতামি ওয়েট করতেছি। বিফলে মনে করে যাইতেছে আমারই অপেক্ষা, বুঝছো? একটু মধু লাগতেছে, কিন্তু আমার অপেক্ষার ফল যে কি হবে আমি জানি না। আর কতক্ষণ আমার বয় রাখবা কও? আরে তুমি তো ভুল বুঝতাছ, আমি তোমার অবহেলা করি না একা। হয়েছে কি, আপা আমার একটু আটকা রাখছিল, ওই যে বাড়িতে গেস্ট আসছে তো এর লেগা। আরো কষ্ট পাইলাম সুলতানা। কেলা? তোমার আপুর গেস্টের লেগে তুমি আমার কষ্ট দিতেছ? আচ্ছা আচ্ছা বাবা, ঠিক আছে, আমি এখনই আইতে আছি, তুমি ফোনটা রাখো। আহো না, ভাল লাগতেছে না। আচ্ছা। লাগার কথা নেই, ঠিকই কইছেন ভাই। কাসেম্বার কষ্ট দেখে আমার ওই বুক ফেটে যেতেছে। মাস মাংস কোটাকুটি আমি করার পারুম না, তুই যদি আমার রাখবার না চাস প্রবলেম নাই, তখনই আমি যাবো গিয়া। তাহলে তো আমি বাঁচি, দরজা খুলে দিব। ছাঙ্গা কালে কি করতেছেন? ডামাক দেয়া দেখছে কেলা জানে লোকে? কেলা নিজের কামন পাড়া রেখে আপনাকে ধরে দিচ্ছি, কেলা ধরে দিচ্ছি, যাতে আপনি মনে করেন বাস্তার কেসের থেকে রিলিজ পান, মতিনের টাকা দেওয়ার পরে আমি হলে আপনি অপমান করছি, কোন করলা? আপনি কি ভুলে গেছেন কিছুদিন আগে আপনি কুবা শামসুর বাবর লি আমার বাড়িতে এসেছিলেন? আমি আপনাকে সভা করি নাই, গান্ডা খাওয়া নাই, ফুড প্রমাস করি নাই, কিয়া সবই তো করছি। প্রতিশোধ? এটা আর প্রতিশোধ নই তো আছস তো? ছি 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 ছি, কি কবার লাগছে? আমি তো ফ্রেশ মনে আপনাকে সভা করছি, এখন আমি উল্টা আপনার সেবা পাইবার চাই, বুঝার পাচ্ছে? কালা চান, আমার তুই বলদ মনে করলে ভুল করবি। কোনটা প্রতিশোধ আর কোনটা সেবা, এটা করলাম আমি খুব ভালো করে বুঝি। যেদিকে তুই চোখ চাই জানো কে? একটা ফোন দেবে পুলিশ, একটু ধরে লেগে যাবো। বুঝলাম না ভাই, সালমা কাসেম্বার ভিতরে চলে গেল, এটা কিন্তু আমার ভালো লাগলো না ভাই। আমি বুঝতেছো না গেলা, উস্তাদ সাঙ্গেত মনে লাগে গেছে গা, ওর খারাপ লাগছে তাই না ভিতরে লেগে গেছে, এখনো চলে আসবো, মাথা ঠান্ডা রাখো। গরম করলে হয় তাড়াতাড়ি এদিকে তো, ঠান্ডা হতে দেখো। আমার কারো পারমিশন লাগবো কি লেগে? ভোলে নাই
চাকরির নামে কত দুই নাম্বারি করবেন? এই মুখ সামলাই কিন্তু, কি কইবা চাও তুমি? কাজিয়ালি চাকরি নিছেন, মাগার একদিনে তো কাজ করতে দেখি না একা, আবার মাসে মাসে টাকা গুনতাছেন, আবার মালিকরও জালে আটকাইছেন। এই মাইয়া, জালে আটকাইছি মানে? ছলা কলা কইরা আমার সরল সরল ভাইটারে নিজের পেয়ারের ফাঁদে ফলাইছেন, হেইটার কথা কইতেছি আমি? কাউরে পেয়ারের ফাঁদে ফালাই নাই কা, আমার তো টাইম নাই কা। তোমার ভাই আমার এই জাল পাইতা তার পেয়ারের ফাঁদে ফালাইছে। মাগার হেই জালটা তো ছিড়া বাইরনের চেষ্টা করেন নাই কা, তাতেই তো বুঝে যাইতাছে নিজে স্যার তো হাসিলের লিগা নিজে নিজে জালের মধ্যে ধরা দিচ্ছেন। এই স্যার তো আছিল মানে কি? উনি বাবা বুঝবার পারতাছেন না না, নাকি বুঝা না বুঝার ভান করতাছে? এত বুঝনদার আপনি, তা আপনি বুঝাই কন? বাচ্চা মেয়ের শাদি কইরা তা সয়ে সম্পত্তির মালিক হইবার চাও, তাই না সোজা হিসাব? এই মাইয়া, বাচ্চা মেয়ের যে সম্পত্তি আছে তার থেকে কোন অংশে আমার সম্পত্তি কম নাই কে, বরং বেশি আছে। আমি হন কইবার পারি যে আমারে প্রেমের ফাঁদে ফালাইছে আমার সম্পত্তির লেগা তোমার ভাই বাচ্চায়? এই যে জন বুঝছেন তাহলে কাইচে পড়েন। হ কাটুম তো কাটাকাটি কর্নে লেগে আমি আজকে আইছি তোমার বাইরে ডাকো। ওই যে কইতে কইতে আয়া পড়ছে। তুমি কোন সময় আইছ? একটু আগেই আইছি। তুই কি ওর লগে কাজিয়া করতেছিলি নাকি? জি না, চোখে আঙুল দিয়ে আর দোষ গুলো দেখাই দিতেছে না। ঠিক আছে, হন তুই পার করে যা, দুই কাপ চা বানা, আমি সুলতান লয়ে কথা। খালা তোমার কি কইছে মনে আছে? মনে আছে। যদি খারাপ কিছু করে থাকে তুমি আমার কও না, আমি বিচার করুন। হেডার আর দরকার নাই, আমি তোমার লগে হিসাব চুকাইবার লেগে এখানে আইছি। হিসাব মানে? মাইনে কাটাকাটি করতে আছি। কাল থেকে তোমার লগে আমার কোনো দেখা হবে, আমি তোমার লগে দেখা করতে আমু না, তোমার লগে আমার ফোনে হাই হ্যালো কিচ্ছু হইব না, আমি তোমার লগে আর কোনো রকম সম্পর্ক রাখব না। কোন দোষে তুমি আমারে এত বড় শাস্তি দিবা? হ্যাঁ তুমি দোষ করছো, করছো তুমি দোষ। বিলকিসের পেয়ারে তুমি বাঁধা পড়ছো, তোমার বাবার ওসিয়ত। বিলকিসের ভালোবাসা শুধুমাত্র তোমার লেগে, এরপর সব কিছু জানার পর তুমি কেল লেগে আমার লগে? না বুঝে খামাকে কেল লেগে কথাগুলো কইতাছ? বিলকিসের ব্যাপারটা তো আমি ভুলে গেছিলাম গা, ও সিদ্ধুর কথা কইতাছ? এটা তো আমি হালকা ভাবে দেখছিলাম। কোনো আজকাল একজনের লোকে প্রেম ভালোবাসা থাকলেও গোলম বিয়ার সাথে হয় না, বিলকিসের লগে কিন্তু আমার ওরম প্রেম ভালোবাসা আছিল। হয় লেগাই, আমিও হালকা ভাবে নিয়েছিলাম, সব কিছু হালকা ভাবে নিয়েছিলাম, নাহলে বিলকিসের লগে তোমার প্রেম যায় না, আমি তো তোমার কাছে আইতাম না জীবনে। কিন্তু ওসিয়ত, বাবার ওসিয়ত এটা একটা সিরিয়াস ব্যাপার, এই সিরিয়াস ব্যাপার ট্যাকেল দেওয়ার মতো ক্ষমতা তোমার নাই। উপায় আছে তো, ওসিয়ত তো মাই লইছে, মা যদি আমার পারমিশনটা দিয়ে দেয় তাহলে তো কোনো ঝামেলা থাকে না। তোমার কি মনে হয় আন্টি পারমিশন দিব? আন্টি জীবনও পারমিশন দিব না। আর তুমি যদি কোনো ফোন দিয়ে ফিকির করে পারমিশন নাও তাও কি এটা ঠিক হইব? হ্যাঁ যুদ্ধ নাই, খেলা নাই, তুলা নাই, হাইরা গেলা কেমতে? আমি তোমার দিলের লগে একটা যুদ্ধ বাজাইছিলাম বুঝছো? তুমি আর আমার দিল মাইনে দুইটা রূপ তোমার? তোমার কাছ থেকে তো শুনছি একজনের কর্মের মধ্যে বলে দুইটা রূপ থাকে। হ্যাঁ হ্যাঁ, তাই তো, মাগার যুদ্ধটা লাগলো কেমতে?